আবার প্রকাশ্যে টিএমসির গোষ্ঠী কোন্দল। তৃণমূলে দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া গ্রাম। বোমাবাজির খবরও সামনে আসে। প্রকাশ্যে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাঁশ লাঠি নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে। এই ঘটনায় ইতিমধ্যে 24 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশের টহলদারি। এলাকার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নিয়ে লোকসভা ভোটের পর থেকেই চলছে অশান্তি। এবার শাসক দলের দুপক্ষের ইমানি বিশ্বাস এবং জাকির হোসেন গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনায় সুতি থানার হারোয়া গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছে। মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। দুপক্ষ লাঠি বাঁশ তরোয়াল উঁচিয়ে পরস্পরের দিকে ধেয়ে যায়। বোমার আঘাতে 3 জন জখম হয়েছে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় পুলিশ দুপক্ষের 24 জনকে গ্রেফতার করেছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে সুতি 1 নম্বর ব্লকের হারোয়ায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই ব্যাপক বোমাবাজি শুরু হয়। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বোমাবাজি চলে। চাষের জমিতে গরু ঢুকে ফসল নষ্ট করেছে বলে প্রথমে বচসা বাধে এবং তারপর বোমাবাজি শুরু হয়। মাসখানেক ধরে দুপক্ষের মধ্যে বিবাদ চলছে। মাঝে ওই এলাকায় পুলিশের পিকেটিং ছিল, তাই শান্ত ছিল এলাকা। পিকেটিং উঠে যেতে আবার শুরু হয়েছে অশান্তি। এদিকে শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। বিশেষ প্রয়োজন না থাকলে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছে না। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। এলাকার নিয়ন্ত্রণ কাদের দখলে থাকবে তা নিয়ে চলছিল লোকসভা ভোটের পর থেকে অশান্তি। এবার দুই পক্ষের মধ্যে অর্থাৎ সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, অন্যদিকে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের, এদের দুই পক্ষের মধ্যে চলে সোমবার ব্যাপক সংঘর্ষ। আর এই সংঘর্ষের জেরে সুতির হারোয়া এলাকা জুড়ে চলে বিশাল সংঘর্ষ দুই পক্ষের মধ্যে। এক পক্ষ অপর পক্ষের মধ্যে চলে বোমাবাজি এবং ওই এলাকা জুড়ে চলে দীর্ঘক্ষণ মুড়ি মুড়কির মতো বোমাবাজি। আর এই বোমাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। যেদিকে দেখা যায় যে এক পক্ষ আরেক পক্ষকে লাঠি বাঁশ সোঁটা এবং লোহার রড নিয়ে, অন্যদিকে তরোয়াল উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর। অন্যদিকে দেখা যায় যে এই ঘটনা দীর্ঘক্ষণ চলে ওই এলাকা জুড়ে। প্রায় ঘণ্টাখানেক ধরে ওই এলাকায় সংঘর্ষ লিপ্ত হয় দুই পক্ষ এবং এই সংঘর্ষের পরে এলাকায় শুনশান হয়ে যায় এবং ঘণ্টাখানেকের বেশি সময় ধরে ব্যাপক বোমাবাজি চলে। প্রায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে এলাকা জুড়ে। অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, এই সংঘর্ষকে কাবু করতে। স্থানীয় সূত্রে এবং দলীয় সূত্রে জানা যায় যে গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার মাসরেকুল শেখ, যিনি ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের অনুগামী ছিলেন, অর্থাৎ বর্তমানে জাকির হোসেনের অনুগামী, তারা দীর্ঘক্ষণ ধরে ওই এলাকায় তৃণমূল করছিলেন এবং গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার আশঙ্কায় তারা পরবর্তী ক্ষেত্রে জোট প্রার্থী অর্থাৎ সিপিএম কংগ্রেসের প্রার্থী হয়ে ওই এলাকায় পঞ্চায়েতে নির্বাচনে লড়াই লড়েন এবং ভোটে জয়ী হন। ভোটে জয়ী হওয়ার পরে লোকসভা নির্বাচনের আগে ওই এলাকার যিনি সাংসদ ছিলেন এবং বর্তমানেও তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন খলিলুর রহমান, তার উপস্থিতিতে এবং জাকির হোসেনের অন্তর্গত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে ফের যোগদান করেন এই মাসরেকুল শেখ এবং তার অনুগামীরা। অন্যদিকে যারা তৃণমূল কংগ্রেসেই রয়েছিলেন পঞ্চায়েত ভোটে, তারা ওই এলাকা থেকেই দাঁড়িয়েছিলেন এবং তারা রীতিমতো ওই এলাকার স্থানীয় বিধায়ক অর্থাৎ সুতির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি বিশ্বাসের অনুগামী হিসেবে ছিলেন এই কটা শেখ। আর এই কটা শেখের এবং এই মাসিকুল শেখের অনুগামীদের মধ্যে সোমবার ফের সংগঠিত হয় ব্যাপক সংঘর্ষ। সোমবার গত সোমবারের যে সংঘর্ষ হয় মূলত এক পক্ষ অপর পক্ষের জমিতে গবাদি পশুর ফসল খেয়ে নেওয়াকে কেন্দ্র করে রীতিমতো দুপুর 12টা নাগাদ দুই পক্ষের মধ্যে এই ফসল খাওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। যে সংঘর্ষের জেরে প্রায় ঘণ্টাখানিক মুড়ি মুড়কির মতো বোমা পড়ে ওই এলাকা জুড়ে এবং একে এক পক্ষ অপর পক্ষের দিকে রীতিমতো আবার তেড়ে যায় তরোয়াল লাঠি সোঁটা রড নিয়ে। আর এই অশান্তি শুধু সোমবার বা এই
বর্তমানের সময় চলাকালীন নয়, এই অশান্তি প্রায় দীর্ঘদিনের এবং এই ইমানি বিশ্বাস যিনি সুতির বিধায়ক রয়েছেন, অন্যদিকে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, ইমানি বিশ্বাস এবং জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন তাদের মধ্যে দীর্ঘদিনের একটি গোষ্ঠী সংঘর্ষ রয়েছে এই সুতির এলাকা দখল রয়ে। বর্তমানে জাকির হোসেন শুধু বিধায়ক নয়, এই জঙ্গিপুর লোকসভা যে সাংগঠনিক অর্থাৎ জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও রয়েছেন। অন্যদিকে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস তিনি নিজা বিধায়ক এবং তার ভাইয়ের বউ রয়েছেন মুর্শিদাবাদ জেলার যে সভাধিপতি সুলতানা রুবিয়া সুলতানা, এবং দুই দিকেই রয়েছে সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের মজবুতির এক সংগঠনের দল যার অনুগামীরা ফের একবার সোমবার লিপ্ত হয়েছিলেন সংঘর্ষের মধ্যে। তাই বলা বাহুল্য যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এই সুতি এলাকার হারোয়া এলাকা জুড়ে সংঘবদ্ধ হয়েছিল সোমবারের দিন। আর এই ঘটনার পরেই পুলিশ থেমে থাকেনি, পুলিশ প্রথম দিন ওই এলাকা গিয়ে প্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে প্রায় হিমশিম খায় এবং এক ঘন্টা যাবৎ নানা প্রচেষ্টার মাধ্যমে এই সংঘর্ষ থামাতে সফল হয় এবং তারপরেই স্বাভাবিক হয় সেই এলাকার পরিস্থিতি। অন্যদিকে পুলিশ প্রথম দিনে 14 জন এবং পরের দিন বেশ কিছুজন লোককে দুই পক্ষের লোককে গ্রেপ্তার করে এবং জানা যায় যে জঙ্গিপুর পুলিশ জেলার সূত্রে যে মোট 24 জনকে এই ঘটনায় পুলিশ আটক করেছে এবং এখনও ওই এলাকায় পুলিশ পিকেটিং রয়েছে। যদিও পুলিশ জানিয়েছে যে দীর্ঘ কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছিল, তার ফলে এলাকায় পুলিশ পিকেটিং বসানো ছিল, কিন্তু গত সোমবার পুলিশ প্রশাসন আলোচনার মাধ্যমে দেখেন যে ওই এলাকায় আগের মতো আর অশান্তি নেই, তাই পরবর্তী ক্ষেত্রে তারা ওই এলাকা থেকে পুলিশ পিকেটিং তুলে নেন। এবং এই শুক্রবার পুলিশ পিকেটিং তুলে নেওয়ার পরে ফের সোমবার আবার সেই ব্যাপক সংঘর্ষ দেখা যায় দুই পক্ষের মধ্যে, তাই পুলিশ আবার সেই এলাকায় পুলিশ পিকেটিং বসিয়েছে এবং এখনও এলাকা থমথমে রয়েছে। এলাকার লোক এই পুরো ঘটনায় মুরগির মতো বোমা পড়ায় রীতিমতো আতঙ্কিত এবং রাস্তায় কেউ বেরোচ্ছেন না কোনো জরুরি কাজ ছাড়া বলে এলাকাবাসী জানিয়েছেন। এবং অন্যদিকে এই ঘটনায় পুরো এলাকা থমথমে এবং শুনশান রয়েছে। আবার প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার হারুয়া গ্রাম। বোমাবাজির খবর এসেছে প্রকাশ্যে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাঁশ লাঠি নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে। এই ঘটনায় ইতিমধ্যে 24 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশের টহলদারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।